গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে এমন একটা জায়গার মধ্যে আসছি যে জায়গাটার মধ্যে আপনার বেশিরভাগ আপনার শুধু খালি এরকম আখের চাষ হয়। তো সেই জায়গাটা হইতেছে আপনার নরসিংদীর ইটাখলার পাশে এদিকে। তো এই আখের চাষ মানে এত পরিমাণের হয়, মানে আয়সা দেখলে অনেকটা সুন্দর দেখা যায়। তো আসেন, আপনাদেরকে আমি এদিকে কীরকম আখ হয় সেই আখের বাগানগুলো একটু দেখানোর চেষ্টা করি। আপনারা দেখুন, আমিও দেখি মানে কতটা সুন্দর যে আখের যে বাগানগুলো। এই যে একটা বাগান দেখতেছেন, এটা কিন্তু রাস্তার পাশ থেকে একদম, ওইটা রাস্তা, এই রাস্তার পাশ থেকে মানে একদম অনেক সুন্দর দেখা যায়। তো এই যে আখ দেখছেন প্রিয় দর্শক, এদিকদের আখ কিন্তু আপনার ইদানিং আপনার আখের চাষের যে জনপ্রিয়তাটা এটা কিন্তু অনেকটাই বাইরে যেতেছে। দেখছেন তারা কি সুন্দর করে পরিষ্কার করে দিছে আখের বাগান, কিন্তু দেখতেও অনেকটা সুন্দর লাগতেছে। বুঝছেন, আসছিলাম মানে অনেকটুক দূর থেকেই। তো দেখি কতটুকু আপনাদেরকে দেখাইতে পারি। এই যে ওইদিকে যা খেত দেখতেছেন, মানে বেশিরভাগই আপনার এরকম আখের বাগান। তো এই যে আখগুলো দেখতেছেন, এইগুলো কিন্তু আপনার অনেকটা মিষ্টি এবং সুস্বাদু। বুঝছেন, অনেক মিষ্টি। দেখছেন কত সুন্দর বাগান। তো একটু ভিতরে যেয়ে দেখাইলে মনে হয় সবচেয়ে বেশি ভালো হইতো। আর দেখি, আমি তো চেষ্টা করি, বাগানের মালিক নাই, তাও একটু চেষ্টা করি আপনাদেরকে একটু ভিতরে যেয়ে একটু দেখানোর জন্য। একটা লাইন দিয়ে একটু ঢুকি, আখের বাগানের মালিক নাই, তাও থাকতো তো মনে হয় আপনাদের একটু সুন্দরভাবে একটু দেখাতে চাইতাম। এই যে মাশাল্লাহ, অনেক সুন্দর কিন্তু। দর্শক আসছি মানে হঠাৎ কইরাই এদিক দিয়ে আসা। তো ওখের যে বাগানগুলো, এইগুলো মনে করেন যে দেখা মানে নিজের কাছে ভাল লাগতেছে, যে না মানুষদেরকে একটু দেখানোর চেষ্টা করি। সৌন্দর্য সবাই দেখতে পছন্দ করে, তো সেই জন্য মনে করেন যে আমার আশা। তো আখের মানে সাইজ দেখছেন একটা কি বিশাল বড় বড়, ভালো লাগতেছে নিজের কাছেও, আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না। এদিক দিয়ে কিন্তু আপনার এই আখ প্রচুর পরিমাণে চাষ করা হয়। ইটাখলার থেকে আপনি একটু এদিকে আসলেই মানে পূব দিকে আস, পশ্চিম দিকে আসলে আপনার এরকম বাগান দেখা যাইব। এই হইতেছে বাগান। তো আসেন আরেকটা বাগান, পরে পরে বিদ্যুৎ আরেকটা বাগান আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো।